যদি ছয় মারা পারে আপনাদের আমার তরফ থেকে একটা ভালোবাসা একটা ছবি তোলে ছাপড়ির মতো এমনি অ্যাস্থেটিক ছবি তোলে আলাস সাইড ডাবলের নাম গো বাকিশে রোনালদো মেসি নেইমার আর পর্তুগাল এমবাপ্পে তো একটা উইকেট পড়ে আছে আমার ফোনে খেলাটা দেখতেছি ধরেন যেদিকে খেলা ওদিকে আমি স্কুলে যাইনি এরকম কাহিনি সকাল সাতটার সময় খেলা স্কুল না যায় খেলা দেখা লিগ উঠি ঠিক আছে এখন আপনার দশটা মানে এগারোটা বাজে হাজব্যান্ডের লোক ভিডিও করতাস মলের দিকে যাবো ওরা নাকি ম্যাকডোনাল্ডস খাইবো আজকে একটু ট্রিট ট্রিট দিবো তো আজকে আবার বাংলাদেশের খেলা আমি অনেক এক্সাইটেড রোনালদো মেসি নেইমার আর পর্তুগাল বন্দি করো ভাই আমি এমবাপ্পে কোন এই লোক সকাল সকাল নাস্তা করলাম আমাকে দেখো এটা সুডার পিজা নিয়ে এসেছিল এতটুকু একটা পিৎজা আমি আর গেছিলাম দুধ নিয়ে আইতে মানে ওই বোতলে কিন্তু আনে নাই আর একটা কথা নিউজ আমি খুব শীঘ্রই তরুণে যাইতেছি ওখানে আমার আরও নিয়ে যাবো ভাই ও জায়গায় ভিজিট করতে হবে আমরা সবাই মিলে তরুণে যাইতেছি সবাই মিলে তরুণে যাইতেছি সো ব্লগটা অনেক তাড়াতাড়ি আসবে ওকে আমরা এখন আসছিলাম একটু তারা মার্কেটে তো আমার ক্যামেরার ভিতরে একটা ডিফোকাস সেটিং আছে ওটার ইমন মানে আছে ডিভোর্স এখন আমরা জানা মার্কেটে যাবো কিছু যদি পছন্দ হয় তাহলে কিনুম আচ্ছা আমার কিনে দিবো কেনা কিনে দেবো না আমি নিজে কিনুম এখন আপনার 9:21 বাজে ওকে তো 9:21 বাজে তো আর 9 মিনিট পর খুলবো তারপর আমরা যাবো দেখি কী কিনা যায় ওকে আর ওয়ালপেপারে খেয়াল করেন না অনেক দামে মানুষের খেলাটা দেখতেছি এখন একবার ম্যাকডোনাল্ডসের ভিতরে বসে রয়েছি আমাদের আমি চিঠি দিতেছি মানে ঠিক আছে আসলে আমি খাই না আজকে হ্যাঁ ভাই তাহলে মানে ওই করছি নিশাতে দেখে আছে অর্ডার ডানতে সো একটা উইকেট পড়ে আছে আমার ফোনে খেলাটা দেখতেছি একটা উইকেট পড়ে আছে গান দুই ওভার তিন বল চলে 15 রানে 1 উইকেট আল্লাহ আজকে জানি ম্যাচটা জিতে ভাই অনেক কষ্ট করে সকাল আমি স্কুলে ধরেন যেদিকে খেলা ওদিকে আমি স্কুলে যাইনি এরকম যাইনি সকাল সাতটার সময় খেলা স্কুল না যায় খেলা দেখালি উঠি ঠিক আছে থ্যাংক ইউ সাজিম ভাই খাওয়াই না জানি তাও থ্যাংক ইউ আমাদের খাওয়া খাবার এসে করছে সো আমি এখন খাই দেন দেখাবো ঠিক আছে এখন খেলা দেখতে হবো বাংলা যদি দিতে তাহলে আপনাদের একটা আইফোন গিফট আমি বিশ্বাস করি না গাইস আন্দোলন শেষ করে ভাবলাম এখন বাংলাদেশ ভালোই খেলতেছে কি বাংলাদেশ সেই চার চার মারতেছে আমার যে খুশি লাগতেছে আর এই যে বোকা বোকা একটা ক্যামেরা পিছনে আর একটা যে ক্যামেরা সামনে এই পিছনে খেলা খেলার কিছুই বোঝে না খেলার কিছু বুঝে না কি বুঝি না কল এটা একটা টাইম আছে দেখছি গাইস বুঝছেন আমরা তো রিয়েল খেলার বুঝি বল যদি উপরে দেয় বান্ডের উপরে যায় কাকি সাইড হয় এবার আপনার দশটা মানে এগারোটা বেজে দেবো আমরা আরো আরো খেলা টেলা দেখি দেন হ্যাঁ ভাই ঠিক আছে 100% ঠিক আছে
আর গাইস ওই একটা মনে হয় আমি যখন কথা বলতেছিলাম একটা ছবি দেখাইছে মনে হয় ওটা ইগনোর করেন মানে ওটা আমি ব্লার করে দিব আপনারা দেখতে তো পারবেন না যাই হোক গাইস আমরা এখন বাথরুমে আসছি সব সময়ের মতো খেলা এখন ধরে দেখতেছি মানে উইকেট টুকেট সব পড়ে যেতেছে তো গাইস এখন আমরা বাথরুমে ভাইজামি টাইজামি করতেছি ঠিক আছে আমার মনে হয় তুমি হাত ধুতে ভুলে গেছো আমার একটা জ্যাকেট পছন্দ ছিল সোটা আমি কিনতে যাবো বাট এর আগে কিছু বস্তু ওইসব দেন ওটা কিনতে যাবো দেন আমরা যাবো উপরে ফটো শুট করতে ওকে আমি যে জায়গাটা কথা বলছিলাম জায়গাটা পড়া মানে মারাত্মক কটা ছবি টুবি তুলছি তো আমি এটা নিতে দেবো কারণ আমি মার্কেটে আসতে জানি কারণ আমার কাছে দেখা থাকে খরচ করে লাগতে পারছে ঠিক আছে আমি কনফিউজড আমি এটা একটা ভালো লাগছে আর এটা একটা ওকে তো এটা জানি এটা ভালো লাগতেছে কিনা তো গাইস অনেকক্ষণ পর মানে এক ঘন্টার মতো ওয়েট করার পর একজনের মেসেজ দিয়েছিলাম রিপ্লাই পাইছি যে এটা ভালো লাগে নাকি আরেকটা যেটা ছিল দেন ওই বলছে যে মেবি এটা বেশি ভালো তো দ্যাটস ওয়াই আমি এটা নিছি ওই যা বলবো তাই তো আমরা এখন আছি এটা একটা ইয়ের ভিতরে মানে নাম কি এটা ছাদের উপরে ফটোশুট করুম আমরা ফটোশুট ফটোশুট করি এখন ছাপড়ি মাপড়ি নিয়ে অনেক প্যারাই আছি দেন না কাটা ফুটছে পায়ে ছাপড়ি মানে একটা ছবি তুলে ছাপড়ির মতো এমনি অ্যাস্থেটিক ছবি তুলে আর গাইজ আমরা একটা ভেপ পাইছি দেখবেন ভেপ যে একটা ভেপ পাইছি বাট এসব ভালো না গাইছে এসব ভালো না লাইক সিরিয়াসলি বাংলাদেশে খেলাটা দেখতেছি সব উইকেট পেরিয়ে গেছে গা মানে এখন মুশফিক আর হৃদয় ব্যয় আছে ওই জায়গাটা খুবই সেই আপনাদের একটু ভালো মতো দেখাই ওকে তুলবি ভাই তুম পর মরতা হুম মা সচ কহতা হুম মাঙ্গ কে দেখ লো মুঝসে জান গাইস দেন না আই হ্যাভ স্পেন্ট আ লট অফ পার্সন দেন কি রে কত গে এমনি দেখলাম কি রকম লাগে এখন কিনতাম তো এই বড় সমস্যা নাই না এ দেখলাম কি রকম লাগে ভাই এর বসতে দিনে না নে আল্লাহ করে পর দিবি না দিলাম আমার কাছে দাম চাই তো গাইস এখন আমাদের ইমন একটু রাগ করছে আর কি তো আমাদের ইমন অনেক বেশি মনটা খারাপ করছে জাস্ট বিকজ ওই এয়ারপোর্ট যেটা ছিল সেটা ডাইনেরটা বামে পড়তেছিল বামেটা ডাইনে পড়তেছিল তো একটু মন খারাপ করছে কারণ একটু রোস্ট মেরে দিছি আর আমি আমার ক্যারেক্টারটা এরকম যে আমি সবার রোস্ট মেরে দিই যে যেহেতু আপন মানুষ হইক না কেন আপন মানুষ দেওয়ার বেশি করে ইয়েস বিকজ দ্যাটস টাইপস অফ ভালোবাসা ওকে তো ভালোবাসাটা বুঝে নাই ঠুকরাকে মেরা পিয়ার ইন্তেকাম দেখি তো গাইস দেখতে দেখতে আমার ব্লগটা পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই জায়গাটা কিনছি একজনের পছন্দে সো গাইস ফিউচার নেক্সট ব্লগ ইন স্টেপ স্টে গো স্টে দোস লাইক পিস আউট শুকরা তুম পর মরতা হুম ইমন তোর কি হইছে মামা কি শুনে হ্যাঁ কি শুনে কি শুনে তাহলে আমি কত সাবস্ক্রাইব এমনি তুই তো কিউট একটা ছেলে তুই সুই তুলে স্টে পোস্ট মারবি আইডি ব্লগ হয়ে যাবো ও সিক্স প্লেটটা দাও ভাই সামনের পাটটা দাও সামনের পাটটা ভিডিও করতাছ কুলকুল হাবিবি